কালো কালো মিছিলা মোরে কেন মুই হই পবনের ঢেলা তুমি কেন পথে ছিলা এইটা জানো তোমরা ছোটোবেলায় ঠাকুমা দাদু এই এই এটাকে কি বলে ধাঁধাটা বলে জিজ্ঞেস করতো বলতো দেখি কি আমরা তখন বলতাম কে জানে কী তখন বলতো এটা হলো তাল আর একটা সাপের গল্প তাল গাছ নিচে একটা সাপ যাচ্ছিল আর তার ঘায় এই এইরকম একটা কালো কালো মিছিলা ধুম করে পড়ে গেছে তখন সাপটি বলছে কালো কালো মিছিলা মোড়ে কেন ছেচিলা তখন তাল বলছে মুই হই পবনের ঢেলা তুমি কেন পথে ছিলা খবরদার এই সময় গাছে নিচ দিয়ে যাওয়ার সময় একটু সাবধানে যাও ঠিক আছে